তারা যে জেনে বুঝে করে এরকম কিন্তু কিছু না তাদেরকে কিছু সেলস এক্সিকিউটিভ বা যে কোম্পানিগুলো থেকে সেল হচ্ছে তারা এসে বুঝায় যে আপনার দুই মাসের গরুটাকে এই খাওয়াটা দিলে ভালো হয়ে যাবে এবং তারা খাওয়ায় এবং দুই মাসে খাওয়ানোর পরে তারা ফিডব্যাকটা ভালো পায় তখন তারা এটার পজিটিভ আর নেগেটিভ সাইনটা চিন্তা করতে পারে না তখন তারা ওইটা খাওয়াই এটা যে তাদের দোষ এটা কিন্তু না এটা হচ্ছে আমাদের যারা তৈরি করছে প্রোডাক্টগুলো রশিদ ভাই আসছে ডিডাব্লিউ বাংলার ওনারা আইসে ঢুকেই প্রথমে এসে আমাকে একটা কোশ্চেন করছে যে কিভাবে রাখছেন যে আমি আসলে এতক্ষণ গন্ধ খুঁজতেছিলাম ও নিচ থেকে আসা পর্যন্ত গন্ধ খুঁজতেছি যে গন্ধ কোথায় তো আমি আসলে কোনো গন্ধই পাইলাম না আমার এইটা খুব অস্বাভাবিক লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমিও ভালো আছি ছাদে গরু পালন আসলে এই বিষয়টা একটা সময় ভাবলেই একটু হাস্যকর মনে হতো অথবা চিন্তাভাবনা করা হতো যে আসলে এটা কি সম্ভব হ্যাঁ দর্শক সম্ভব এখন কিন্তু অনেকেই ছাদে গরু লালন পালন করছেন আমরা জানতাম একটা সময় ছাদে হচ্ছে শুধু ছাদ বাগান করা হতো তার পাশাপাশি হয়তো কবুতর লালন পালন করা হতো এখন কিন্তু গরু ছাদে লালন পালন করা সম্ভব এবং সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের অনেক বাড়ির ছাদের উপরেই তো আমি অবস্থান করছি ঢাকার খিলগাড় শান্তিপুরে দেখতে পাচ্ছেন ইভোক এগ্রো এই ইভোক এগ্রোর উপরে আমরা গত বছর একটি ভিডিও চিত্র দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে এবছর ইভোক এগ্রোর কী অবস্থা সেটা জানানোর জন্যই চলে এসেছি ইভোক এগ্রোতে তো জানাবো ইভোক এগ্রোতে কী ধরনের গরু তৈরি হচ্ছে এবং কেমন রেঞ্জে এই ইবোগেগ থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এবং এই গরুগুলোকে উনি বড় করছেন বিস্তারিত যারা আবার এই ধরনের খামার করতে চান তাদের জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে আসলে ছাদের উপরে কিভাবে গরু লালন পালন করা যায় চলুন ভিতরে ঢুকি বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বাহ অনেক সুন্দর একটা খামার করে ফেলছেন ছাদের উপরে অনেকগুলো গরুই তো দেখতে পাচ্ছি হ্যাঁ এবার গতবারের তুলনায় অনেক বেশি বলা যায় আচ্ছা অনেকে হয়তো ধারণা করতে পারে যে ছাদের উপরে যেহেতু গরু পালে তার মানে হয়তো দুইটা চারটা গরুই হবে এরকম মনে না না এবার আমাদের প্রায় অলমোস্ট চব্বিশ পঁচিশটার মতো ঈদের সেলের ইয়ে হয়েছে আর শুধু গরু দেখানোই না আসলে আমরা সার্বিক বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে আসলে ছাদের উপরে অনেকেই চিন্তা আমরা করেন যে আসলে ছাদে যেহেতু আমার একটা জায়গা আছে সেখানে আমি করতে পারি কি না তো সেটা কিভাবে করতে পারেন বা করলে কেমন সুবিধা অসুবিধা হতে পারে সব কিছু নিয়েই একটু একটু করে কথা বলবো তার পাশাপাশি গরুগুলোকেও দেখব তো মারুফ ভাই একটু যাই ওই দিকটাতে এই যে খুব সুন্দর আসলে কি ধরনের যেমন একটা ওই যে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট টাইপ নাকি কি বলে এটাকে এটাকে বাংলা লিং বলি আর কি বাংলালিং হ্যাঁ আমাদের গ্যাডল সেক্টরে বাংলা লিং হিসেবেই পরিচিত এই প্রিন্টটা আচ্ছা একটা জিনিস জানি মারুফ ভাই এই ছাদের উপরে যদি গরু লালন পালন করা যায় সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এমনিতে সমতলে গরুর চাইতে ছাদের উপরে গরু লালন পালন করলে একটু সুবিধা আছে কি না যে গরু কি বেশি সুস্থ থাকে আমি এখন পর্যন্ত অলমোস্ট তো চার পাঁচ বছর হয়ে যাচ্ছে অলমোস্ট তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত কোনো ডাক্তার আনতে হয়নি যেহেতু প্রাইমারি ট্রিটমেন্টগুলো তো আমাদের জানা আছে ওইগুলো মেনটেন করি প্লাস বড় ধরনের কোনো অসুখ বা বিসুখের সম্মুখীন হই নাই কারণ ফার্স্ট অফ অল হচ্ছে খোলামেলা আলো বাতাস এটা অনেক বড় একটা নেসেসারি জিনিস সবার জন্যই গরু না শুধু প্রাণীর জন্যই ইম্পর্টেন্ট জিনিস তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন এই জন্যই বললাম কারণ হচ্ছে যে আসলে নিচের দিকটাতে দেখা যায় ঢাকা শহরে বিশেষ করে আশেপাশে তো বোতল ভবন থাকে খোলা মেলা থাকে না বাতাস আসা যাওয়া করবে না যেমন আপনার এখানে আমরা এই দিকটাতেও দেখতেছি যেমন খোলা বাতাস ঢুকতে পারতেছে মানে মোটামুটি সব দিকেই বাতাসটা হ্যাঁ আছে আলো আছে তো আলো বাতাস যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে তো আসলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই ভালো ভালো তো এদের যেমন ওই যে স্কিনটাও দেখে সেরকমই আমার মনে হচ্ছে যে এদের যেমন রং হ্যাঁ তারপরে মোটামুটি একটু সুস্থ গরু তো অধিকাংশই সেল করে ফেলছেন তারপর একটু জানাই যে কেমন রেঞ্জ ছিল আপনার এবছর আমার এই বছর ছিল 75 থেকে শুরু 135 এই রেঞ্জের মধ্যেই আমি এজুলি গরুগুলা করি প্রতিবারই এরকম রেঞ্জেরই করি যাতে আমার মেইন টার্গেট হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিগুলার জন্য যেহেতু আমাদের খামারগুলো আসলে বেসিক্যালি বড়ো খামারগুলো তো সবগুলোতে বড় গরু পালন করতে হয় যার কারণে ছোট গরু ওই সব জায়গায় আসলে ঈদের হয়তো সন্নিকটে পাওয়া যায় কিন্তু খুব কম পরিমাণ পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলোর জন্য যেন মাঝারি গরুগুলো কিনে তাদের খামারের প্রতি যে সন্তুষ্টিটা আছে সেটা যেন গ্রহণযোগ্যতা পায় সেই ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে এটা করা হয় আচ্ছা মোটামুটি যেহেতু ছাদের উপরে সেক্ষেত্রে হয়তো একটু বড় সড়ো গরু হলে একটু ঝামেলাও হতে পারে বড় সড়ো গরু হলে আমার এখন পর্যন্ত ঝামেলা হয়নি আমি গত মাসের রমজানের আগে পাঁচশো কেজি একটা গরু অলমোস্ট লাইভ ওয়েট কেজি ছিল একটা গরু সেল করছি আবার এখন একটা গরু আছে ওটার ওয়েট প্রায় অলমোস্ট চারশো প্লাস হবে আচ্ছা আচ্ছা তো বড় গরুর ক্ষেত্রে নামাইতে যে সমস্যা হয় এরকম না কিন্তু একটু কেয়ারফুল মেনটেন করতে হয় বাট ছোট মাঝারি গরুর চাহিদাও বেশি প্লাস সবার মানে আমি চাইছি মানে চেয়েছি যেটা আমি আমি একটা মিড ক্লাস ফ্যামিলির ছেলে তো আমার কাছে এটার প্রায়োরিটি অনেক বেশি যে একটা মানে নর্মালি মানুষ খামারের দিকে ঝুঁকুক সেই ইন্সপাইরেশন থেকে আমি এই কাজটা করার জন্য ছোটো মাঝারি গরুর দেয় মানুষ হাটে যেতে হয় হ্যাসেল থাকে সেই ক্ষেত্রে আমি তাদেরকে এদিকে আকর্ষণ করার জন্য প্রচুর আমার এখানে আমি বলবো আমার এমনও কাস্টমার এবার আসে ম্যাক্সিমামই হচ্ছে যারা হাট থেকেই গরু কিনতে এই প্রথম কোনো খামার থেকে গরু কিনছে তো আমি চাই তাদের খামারের প্রতি স্যাটিসফ্যাকশান লেভেলটা বেটার হোক তাই আমি এটা নিয়ে কাজ করছি যেন তাদের এই মুখী আমাদের ছোটো কালেকশনগুলো মাঝারি কালেকশনগুলার তারা কালেক্ট করে যেন তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো হয় এটার জন্য আমি বেসিক্যালি কাজ করতেছি এবং আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি দেশাল গরুর কালেকশন আমার ম্যাক্সিমামই দেশাল আমার দেশাল কালেকশনই বেশি যেমন আমার এই গরু থেকে এখান থেকে অলমোস্ট সবগুলোই সেল হয়ে গেছে আচ্ছা এটা সবার আগে সেল হয়েছে এটা আমার প্রায় চার মাস আগে বুকিং হয়েছে চার মাস আগে জি

আমাদের যারা মাঝারি ছোট গরু কিনে তারা এখনো আসলে এই জিনিসটা জানে না অনেকেই আসলে কোশ্চেন করে বা খামারটের গরু কিনতে ভয় পাই যে আমি এখন কিনবো আমাকে আমরা কিন্তু খামারে যারা সেল করি তারা কিন্তু অবশ্যই ঈদ পর্যন্ত প্রাইজিং করেই সেল করি তাদের আর এক্সট্রা কোনো খরচ বেয়ার করতে হয় না এই জিনিসটা ক্লারিফাই করার জন্য আমরা আসলে আহ মানুষকে এইদিকে এখনো মানুষ এই জিনিসটা সম্পর্কে অবগত না অনেক মানুষ মানে আমরা আসলে খামার তো সম্পূর্ণ চাহিদা ফিল করতে পারি না খুব কম পরিমাণ চাহিদাই ফিল আপ করছি সেখান থেকেও মানুষ এখনো অবগত না যে আসলে একটা খামার করলে খামার থেকে গরু পারচেস করলে সেটা কি আসলে তার এখন পারচেস করছে যে এখনের না পর্যন্ত তো আমাদের আসলে খামার সবাই আমরা যে প্রাইসটা দিই সেটা ঈদ পর্যন্তই আমাদের ইনক্লুডেড খরচেন করেই আমরা দিই মার্শাল্লাহ এই যে এইটার কথাই বলছিলেন যে এই গরুটা আমার বাইশ মাসের মতো পালা আমি যখন ওকে আনি বগুড়া থেকে কিনা তখন ও ছিল চার মাসের বাচ্চা ছিল আচ্ছা আচ্ছা এখন অলমোস্ট বাইশ মাস খুব সুন্দর একটা সাইজ এবং কালার সবকিছু মিলে আসলে এটা সেল করলেন আগে না এটা বিক্রি করা হয় নাই এটা আসলে আমি আসলে দাঁত ওর এখনো দাঁতে নেই কিন্তু ও দুই বছর প্লাস হয়ে গেছে বয়স আচ্ছা তো আমার থেকে একজন খামারি নিতে চাইছে রিসান তো আমি তার সাথে কথা বলছি আমি চাচ্ছিলাম যে এটা কেউ পেলে এটা কি পর্যন্ত যে আমি দেখার জন্য কারণ আমার ছা যেহেতু ছাদের উপর আমি এটাকে নিয়ে আর সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি না কারণ যেহেতু এখনই অলমোস্ট চার চারশো কেজি অলমোস্ট হয়ে যাবে আশা করি তো আগামী বছর প্রায় আটশো সাড়ে আটশো কেজির গরু হয়ে যাবে তো এখন এই গরুটাকে যদি আমি আটশো আটশো কেজি পর সিঁড়ি থেকে নামাতে যাই সেক্ষেত্রে আমার একটু রিক্সের পরিমাণটা বেশি থাকবে তো আমি এখন ওইভাবে আসলে সেলের প্রিপারেশন বা কি এখনো এটা কোনো ডিসিশনে যাইনি এটা আছে এখনো রাখছি আর কি আচ্ছা এইটা প্লাস হচ্ছে আমার পাশের ওই গাভীটা হচ্ছে প্রেগনেন্ট আমি এই ও এটা গাভী না জি জি এটা গাবি কিন্তু দেখতে অনেকটা সারের মতোই অনেক কাস্টমার এসে এটা আরকি ধোকা গেছে যে এটা কি আসলে সার না দেখেন এটা কি আমিও তো দেখে তাই ভাবছি এটা তো আসলে গাভী মনে হচ্ছিল না জি তো এটা জাতের দিক থেকে যদি একটু জানতে চাই এটা আসলে সম্ভবত মানে কনফার্ম বলা খুব হার্ড এটা সম্ভবত ইন্ডিয়ান একটা গাভী এটা আমি অনেক ছোট থাকতেই কিনা আমার প্রায় গত সাত আট মাস আগে এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো প্লাস আমি প্রথম বীজ বকনাই ছিল আচ্ছা তো প্রথম বীজ দেই ওকে তো দেখা যাক কি হয় একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আসলে বীজটা দেওয়া এবং এই গরুটা আসলে আমার বিক্রি করা ছিল তো পরবর্তীতে ওই কাস্টমার আমাদের একটা বড় ভাই তো ওনা উনি মিলে আমরা আসলে চিন্তা করি যে আসলে কি করা যায় একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আসলে বীজটা দেওয়া আচ্ছা এটার যাত্রা সম্পর্কে যদি একটু জানি এত সুন্দর একটা এটা হচ্ছে শাহিওয়াল পাস ফ্রিজিয়ান ক্রস একটা গরু যার কারণে এই গরুটার হয়তো বা হাইট অনেক বেশি হবে না কিন্তু ওয়েট অলমোস্ট থাউজেন্ড কেজি অ্যাভজালি ওর বেয়ার করার ক্যাপাবিলিটি আছে আশা করি আমি যখন বাচ্চা কিনি তখনই ওর নাবিটা অনেক বড় ছিল আমি ওইটা দেখি আসলে বাচ্চাটাকে কিনা দেন এই দুই বছর আসলে প্রায় অলমোস্ট দুই বছর পালন করা আসলে আমি দেখার জন্য যে একটা বাচ্চা আসলে কিনলাম

হয়তো এত পরিমাণ গরু পালন করি না কিন্তু স্পেসিফিক কিছু যেমন মীর কাদিমের হাসা আমার কিছু হাসার কাস্টমার আছে তাদের জন্য প্লাস নিজের কোরবানির জন্য প্লাস এই দুই চারটা করে মোটামুটি সাত আটটা আমার ছাদেও সবসময় গরু থাকে থাকে তাহলে এই সেলটা কি সারা বছর হয় কিনা অনেকে কি আমার জন্য অনেক সময় সেল আমার সারা বছর হয় বলতে আমি কিছু ভর্তি কালেকশন করি ওগুলাকে একটু প্রিপেয়ার করে ভর্তি সেল করি এরকম টুকিটাকি আমার ছাদে থাকে আর মেন আমি সেলটা করি হচ্ছে কোরবানির পারপাস আমি ঈদের হয়তো তিন মাস চার মাস কালেকশন করি যেহেতু মাঝারি ছোট গরু অনেক লং টাইম পালন করা কখনোই সুবিধাজনক না খরচের ক্ষেত্রে তো আমি তিন থেকে চার মাসের প্রজেক্ট করে এগুলা কোরবানিতে বিক্রি করি আচ্ছা এখন একটা জিনিস জানবো সেটা হলো যে অনেকেরই ফার্মের উপরে একটু অ্যালার্জি আছে বলবো আমি সেটাকে যে অনেকেরই ধারণা যে আসলে ফার্মে অসদ উপায় গরুকে মোটা তাজা করে বড় করা হয় এরকম ব্যাপারটা আসলে এই ব্যাপারটা কি কীরকম দেখছেন আপনি একজন ফার্ম মালিক হিসেবে এই ব্যাপারটা হচ্ছে আসলে সব সেক্টর সব কাজেরই নেগেটিভ পজিটিভ সাইড থাকবে সেটার পরিমাণ হয়তো কোয়ালিটি খুবই স্বল্প কিন্তু আমাদের দেশে নেগেটিভটাই বেশি দেখা যায় মানে মানুষের চোখে ফোকাস করে পজিটিভটা খুব কম ফোকাস করে এটা আমাদের দেশের একটা কালচার আমি বলতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাই একরকম না যেহেতু আমরা যারা পরিচিত বলা যায় সে ক্যাটেল সেক্টরে পরিচিত মুখ বা আমরা সবাইকে সবাই আমাদেরকে চিনে তা আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা যদি একটা খারাপ জিনিস দেই বা আমরা যদি একটা খারাপ ফিলিং করি সেটার রেপুটেশন আমাদেরকে কিন্তু অনেক লং টাইম বেয়ার করতে হয় করতে হবে এবং এটার কারণে আমাদের বিজনেস পরবর্তী বছর নষ্ট হওয়ার সুযোগ থাকে তো এই রিক্সে আমরা এত টাকা ইনভেস্ট করে আমি একটা ছোটো ছাদে এতটুকু এখানে আমার শেড বাদে আমার এখন গরু আছে অলমোস্ট বিশ লাখ টাকার উপরে তাহলে আমি কেন বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে আমি কেন মাত্র অল্প কিছু টাকার জন্য ফিডিং অন্য ফুডে গিয়ে বা অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে গরুটাকে রেডি করবো যেমন আমার যদি এই গরুটা আমি এই গরুটা তো পালতেছি আজকে দুই বছর যদি আমি ওরকমই ফিডিং করি তাহলে আমি কখনো একটা গরু দুই বছর রাখার চিন্তাও করবো না তো এইটার পরিমাণ বললাম না এইটার পরিমাণ অনেক কম আর সেই ক্ষেত্রে যদি কথা বলতে যাই আমি আমার ছোটো অ্যানালাইসিস থেকে আমি দেখছি যে খামারি থেকে বেশি ফিডিং ফিডটা ফিড যেটা যেমন মুরগির ফিডটা অনেক যেটা আমাদের গরুর জন্য অনেক বেশি ক্ষতিকর সেটা অনেক জায়গায় ইউজ হয় এবং সেটা প্রান্তিক লেভেলেই বেশি ইউজ হয় কারণ হচ্ছে আমাদের দেশের প্রান্তিক লোকরা আসলে এটা সম্পর্কে তারা যে জেনে বুঝে করে এরকম কিন্তু কিছু না তাদেরকে কিছু সেলস এক্সিকিউটিভ বা যে কোম্পানিগুলো থেকে সেল হচ্ছে তারা আসে বুঝায় যে আপনার দুই মাসের গরুটাকে এই খাওয়াটা দিলে ভালো হয়ে যাবে এবং তারা খাওয়ায় এবং দুই মাসে খাওয়ানোর পরে তারা ফিডব্যাকটা ভালো পায় তখন তারা এটার পজিটিভ আর নেগেটিভ সাইনটা চিন্তা করতে পারে না তখন তারা ওইটা খাওয়াই এটা যে তাদের দোষ এটা কিন্তু না এটা হচ্ছে আমাদের যারা প্রোডাক্টগুলো তৈরি করছে তারা মাছ মার্কেটে ছাড়ছে তাদের দোষ যেমন কিছুদিন আগে আমার এখানেই একটা লোক ঘুরতে আসছিল সে আশপাশে এক বাড়িতে আসছে আসার পর ছাদে আমার গরু শুনে সে ঘুরতে আসছে তো আসার পরে তার সাথে আমি কোনো অনেকক্ষণ কথা বললাম সে দিনাজপুর থাকে তো তার ঘরে দেশাল ক্যাটাগরি চারটা গরু আছে তো তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করলাম কী খাওয়ান তবে সে আমার স্টেট ফরওয়ার্ড মানে খুব সরল মনেই বলে ফেললো যে আমি ফিট খাওয়াই আচ্ছা কিন্তু তার মন মানসিকতা সরল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনাকে প্রেফার করে বা আপনারা এটার ইস্যুটা পান তখন সে আমাকে ক্লিয়ারলি একদম ক্লারিফাই হয়েই বলল যে ভাইয়া আমাদেরকে তো ওই যে দেখা যায় এক্সিকিউটিভ সেলস এসে বুঝায় তারপর অনেক ক্ষেত্রে অনেক পশু ডাক্তার বুঝায় যে এটা ভালো তো আমরা তখন খাওয়াই খাওয়াইতে দেখি দুই তিন মাসে গরু অনেক মোটা তাজা হয়ে যায় কিন্তু দুই তিন মাসে কখনো একটা গরুকে প্রপার মোটা তাজাকরণ করা সম্ভব না মিনিমাম তিন মাস একটা নর্মাল গরুকেও তিন মাস টাইম দিতে হয় পুরা ফিট তৈরি করতে হলে আর সেখানে দুই মাস একটা নর্মাল ইস্যুতে এটা সম্ভব না তিন মাস চার মাস টাইম দিতে হয় তো সে আমাকে তো সরল মনে বলেই এই ফেলো ফিডিং করতে ফিট খাওয়ায় তখন আমি বললাম ফিটটা কি ভালো না খারাপ আপনি কি জানেন তখন সে আমাকে বললো আসলে তো আমরা এই সম্পর্কে জানি না আমরা দেখি ভালো পাই আমরা খাওয়াচ্ছি তো এই এইথিক্সটা থেকে বেরোইতে হবে এটা আসলে প্রান্তিক লেভেলেও যে খারাপ সবাই ফিডিং ফিট খাওয়া এরকম না প্রান্তিক লেভাবে অবশ্যই সবাই ভালো আসছে যেমন ক্যাটেল সেক্টরে মানে খামারিদের ক্ষেত্রেও যে সবাই ফিডিং ফিট খাওয়াচ্ছে বা অন্য ইউজ করছে এমন কিছু না তো আছে অবশ্যই নেগেটিভ কিছু আছে নেগেটিভ কিছু থাকবেই সব সেক্টরে কিছু নেগেটিভ মানুষ থাকে তো এটাকে মেজর ইস্যু করে যে খামার সবাই খারাপ এটা ম্যান্ডেটরি করা আমার মতে ঠিক হবে আপনার কথা রেশ ধরেই বলতে চাই যে আসলে যদি এরকমটাই হতো তাহলে আসলে এগ্রো সেক্টরটা কিন্তু এখন একটা এগ্রো ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে আসলে একটা এই ইন্ডাস্ট্রি

তো এর পাশাপাশি আমি কিছুটা এখন সাইলেজ ব্যবহার করছি এটা আমার এখন আমি আসলে সাইলেজের ক্ষেত্রে প্রেফারেবল কখনোই ছিলাম না গতবারও বোঝে কিন্তু এবার করতে বাধ্য হওয়ার মূল রিজন হচ্ছে খরচ আমাদের এবার খরচ মানে অস্বাভাবিক মানে অস্বাভাবিক লেভেলের খরচ কারণ সাইলেজটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে খরচ কমানোর জন্য কারণ আমরা যেখানে ছোট গরু আগে দেখা যাচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা ম্যাক্সিমাম চার হাজার টাকায় মাস কভার করতে পারতাম সেই খরচটা এখন অলমোস্ট সাত থেকে সাড়ে সাত টাকা চলে যাচ্ছে নর্মালি তো সেই ক্ষেত্রে প্রায় ডাবল বলা যায় সেটা বেয়ার মেনটেন করার জন্য কিছুটা সাইলেজের সাপোর্টের দিকে আমার ঝুঁকতে হচ্ছে তো আমি বলবো না যে সাইলেস খারাপ বা সাইলেস ভালো না সেটা না সাইলেসটা হচ্ছে আমি যদি কাঁচা ঘাস না দিতে পারি বা ওই ক্ষেত্রে আমার কস্ট কমানোর জন্য মেনটেন করা প্রয়োজন কিন্তু যদি আমার দানা দারের খরচ দানা দারের প্রাইসটা সহনশীল থাকতো তাহলে আমার খরচ কমানোর জন্য হয়তো বা সাইলেজের দিকে ঝুঁকতে হতো না এটাই

দুইশো কেজি থাকতে পারে এরকম একটা আইডিয়া থেকেই আমরা এটা রাখছি তো এটা আমাদের আস্কিং প্রাইস এক পনেরো এক লক্ষ পনেরো হাজার জি এর পাশাপাশি পরের যে গরুটা আছে ওইটাও আমাদের এখন বিক্রি এবছর বাকি আছে এটা আশা করতেছি নব্বই পঁচানব্বই কেজির মতো মাংস হবে তো এই গরুটা যেমন আমাদের আস্কিং হচ্ছে নাইনটি ফাইভ আমরা আশা করতেছি এটা অলমোস্ট আড়াই মন থেকে একটু হয়তো প্লাস মাইনাস থাকবে আর কি পঁচানব্বই কেজি বা একশো কেজির কাছাকাছি থাকবে আমাদের লিঙ্কে আমরা একটা কথা বলছি সেটা হলো যে অনেকেই আসলে চিন্তা ভাবনা করে এরকম ছাদের উপরে হয়তো গরু লালন পালন করবে সেটা ছোট পরিসরে হতে পারে তো তাদের জন্য কিছু তথ্য দিতে চাই সর্বপ্রথম সেটা হলো যে আসলে কি থেকে উদ্বুদ্ধ হলেন ছাদের উপরে এইরকম খামার করা ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলবো গরুর প্রতি তো অবশ্যই ইমোশনের জায়গা থাকতে হবে আর গরু পালতে হলে অবশ্যই নিজেকে গরু হইতে হবে মানে আসলে আমি হয়তো পড়াশোনা করছি বিধায় এম বিএ করছি যে আমি গরু ধরতে পারবো না গোবর ধরতে পারবো না এই থিক্স থেকে সবার আগে বেরোইতে হবে আর অবশ্যই এটা তো একটা প্যাশনের জায়গা থাকতে হবে ফার্স্ট যেখানেই খামার করুক এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস দুই নাম্বার হচ্ছে ছাদে উদ্বুদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আমি ঢাকায় জন্ম আমার ঢাকায় সব কিছু আমাদের জন্য আসলে একটা খালি স্পেস পাওয়া খুব এক্সপেন্সিভ যার কারণে যেহেতু ছাদটা আমার মোটামুটি বড় এক সাইডে ছাদ বাগান করেছে আর এক সাইড খালি আছে তো আমি যেহেতু শখ ছিল গরুর উপর সেখান থেকেই আসলে চাইলাম যে ছাদের এক সাইডটা কেন ইউটিলাইজ করি না সেখান থেকেই ছাদ বা খামারটা শুরু করা এবং আলহামদুলিল্লাহ এটাতে এটার ফলে আসলে আমি বলবো যে গরু সুস্থ থাকে আলো বাতাসের জন্য সব দিক থেকে একটা বেটার কনসেপ্ট বলা যায় বেটার কনসেপ্ট সুবিধার জায়গাটা পরে আসতেছি আগে জানতে চাই অসুবিধার জায়গাটা ছাদে গরু লালন পালন করতে গেলে কি ধরনের প্রবলেমস প্রথম দিকে আপনি ফেস করছেন মানে আমি বলবো যে এখন পর্যন্ত প্রবলেম কোনোটাই ফেস করি নাই শুধু আমাদের আসলে যেহেতু ফুডটা এত উপরে উঠাইতে হয় সেই ক্ষেত্রে ফুড ক্যারিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ইস্যুটা আমাদের একটা মাঝে 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 ডিস্টার্ব করা যেমন লোক পাওয়া টাফ হয় যেমন নিস্তাল থেকে ছয়তলায় খাওয়া উঠানো একটা আমি একসাথে খাওয়া আনি প্রায় একটা সেই খাওয়াটাকে ক্যারিং করা খরচেরও ব্যাপার প্লাস লোক পাওয়াটাও খুব টাফ এই জিনিসটাতে একটু প্রবলেম ফেস করছে এ বাদে আলহামদুলিল্লাহ আর কোনো কিছুতেই সমস্যার সম্মুখীন হয়নি প্রথম থেকে আমি বলবো যে আমি সব দিক থেকে বেটারটাই পাইছি আচ্ছা কনস্ট্রাকশন সাইডে আমরা দেখি ছোট ছোট ক্রেনের মতো বসা যায় ইট বালু উঠানোর জন্য ওরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা ছাদে ওরকম করা যায় কিন্তু আমাদের যেহেতু আমাদের এলাকাগুলো একটু কনজাস্টেড রাস্তাগুলো কনজাস্টেড এখানে আসলে ওইটা করতে গেলে খুব হ্যাসেল এবং অন্য মানুষেরও কষ্ট হইতে পারে আচ্ছা সেই ঝামেলাটাতে না যাওয়াই আমি বলবো বেটার ঢাকা শহরের ক্ষেত্রে আচ্ছা তাহলে এইটাই হচ্ছে একটা মানে প্রবলেমের দিক যেটা আর এমনিতে তো অন্য কোনো প্রবলেম না অন্যরকম রকম আলহামদুলিল্লাহ প্রবলেম কোনো কিছুই পাইনি এবং কোনো অবকাঠামোগত দিক থেকে কোনো পরিবর্তন আনতে হয় কিনা ছাদের অবকাঠ অবশ্যই সেটা আনতে হয় সেটা হচ্ছে যেহেতু একটা নিচের যে ছাদটা আছে আমি ওই ছাদটার উপরে কিন্তু আবার একটা ঢালাই দিছি যেহেতু এখানে সর্বাক্ষণিক গরুর পেশাবটা পড়ে প্লাস পানি ইউজ হয় সেই ক্ষেত্রে আমি যদি নর্মালি আমার নর্মাল যে ঢালাই ছাদ সেটার উপরে ইউজ করি ওই ছাদটা একটা টাইম পর ড্যাম হওয়ার তো সেই ক্ষেত্রে আমি এটার উপরে আবার তিন ইঞ্চে একটা প্রলেপ দিয়ে একটা স্লাইড করে যেন পানিটা কোথাও জমা না থাকে স্টেন্ড বাই চলে যায় সেরকম একটা জিনিস তো অবশ্যই ফ্লোরিং করতে হয়েছে কারণ এটা করার কারণে আমার ছাদের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না আমি এটার উপরেই ইউটিলাইজ করেই পানির কাজটা সারতে পারতেছি এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নাহলে পরবর্তীতে দেখা যাবে আমি আপনি হয়তো দুই বছর তিন বছর চার বছর করতে পারবেন একটু লং টাইম হইলেই তখন আপনার ছাদটা দেন

চলে যাচ্ছে লাইনে দিতে হচ্ছে না এক ফেসিলিটি দুই হচ্ছে আমার বাসার আশেপাশে দেখছেন যে প্রচুর পরিমাণে গাছ হ্যাঁ এই গাছ হওয়ার মেন রিজন হচ্ছে আমার এই গোবরটা তারা নিয়ে ইউটিলাইজ করতেছে এবং প্রচুর গাছ এখন আমার আশেপাশে প্রতি ছাদেই কম বেশি গাছ আছে তারাও গোবরটা নিয়ে উপকৃত হচ্ছে এবং প্লাস আমি কিছু নার্স নার্সারির সাথে আমাদের ইয়ে আছে নার্সারি মাঝে মধ্যে এসে নিয়ে যাই আমরা একসাথে জমা করে রাখি বস্তায় কিছু তারপরে ওরা নিয়ে আচ্ছা তার মানে আশেপাশে যে ছাদগুলো আছে তারাও মোটামুটি একটু সুযোগ সুবিধা পাচ্ছে এখান থেকে এই দিক থেকে জি 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 যেখানে হয়তো আপনি ছাদে গরু লালন পালন করতেছেন কেউ হয়তো পাশ থেকে ইয়ে করবে যে কমপ্লেন আসলে কমপ্লেন দিবে কিন্তু সেটা না দিয়ে তারাও আসলে দেখতে পাচ্ছে প্লাস হচ্ছে আপনি দেখছেন এবং আপনি না শুধু আমি বলবো আপনি তো ক্যাটালের সাথে রিলেটেড আপনি এসে আসলে আমরা অনেকেই বলে যে আমরা যেহেতু গরুর সাথে রিলেটেড সবাই আমরা আসলে হয়তো গন্ধটা পাই না কিন্তু আমার এখানে যমুনা টেবিল একজন সিনিয়র ভাস্কর ভাই আসছে তারপর হারুন রশিদ ভাই আসছে ডিডাব্লিউ বাংলার ওনারা আইসে ঢুকেই এই প্রথমে এসে আমাকে একটা কোয়েশ্চেন করছে যে কিভাবে রাখছেন যে আমি আসলে এতক্ষণ গন্ধ খুঁজতেছিলাম ও নিচ থেকে আসা পর্যন্ত গন্ধ খুঁজতেছি যে গন্ধ কোথায় তো আমি আসলে কোনো গন্ধই পাইলাম না আমার এইটা খুব অস্বাভাবিক লাগছে তো এইখানে আমি ওইভাবেই মেনটেন করতেছি যে কারণে আর ছাদে হওয়ার কারণে বাতাস বাইপাস হওয়ার কারণে অল্প গন্ধ স্ট্রাবল করার কোনো সুযোগ নেই সুযোগ নেই তো এই ছিল আসলে সর্বোপরি এই ইভোগ এগ্রো সম্পর্কে আপনাদেরকে যেটুকু ধারণা দেওয়ার সেটা তো জানি না কতটুকু জানাতে পেরেছি যারা গরু দেখতে চেয়েছেন তাদের জন্য গরু দেখালাম এবং দাম যতটুকু জানা সম্ভব ছিল সেটুকু জানালাম আর তার পাশাপাশি যারা এই ধরনের ছোটো পরিসরে ফার্মি বলি অথবা খামার বলি অথবা গরু লালন পালন করতে চান ছাদের উপরে তাদের জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম হয়তো আপনার মনে যে প্রশ্নটি জেগেছিলো সেটা হয়তো আমরা করতে পারিনি ভাইকে যার কারণে মারুভাই ভাইয়ের কাছে সেটার উত্তর দিতে পারিনি যদি সেরকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে সেই প্রশ্নটি করতে পারেন ভবিষ্যতে কখনও ভিডিও করলে সেটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে উন্নতি দেখার সুযোগ করে দেবেন আগামী প্রতিবেদনে দেওয়া দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো শেষ মুহূর্তে ভাইকে আপনার যারা ক্লায়েন্ট আছে ক্লাইন্টা যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাই সহ যারা ইউটিউবার আমাদেরকে নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই অক্লান্ত পরিশ্রম করতেছে এবং তাদের মাধ্যমে আমি বলবো ম্যাক্সিমামই উপকৃত হচ্ছে আর কিছু মানুষ না বুঝে করার কারণে অপকৃত হচ্ছে মানে উপকারটা পাচ্ছে না স্যার উপকারের হারটাই কমতেছে তো আমি বলবো যে অবশ্যই ভাইদের জন্য আমাদের অনেক বড়ো একটা মার্কেট ক্রিয়েট হয়েছে যেটা আমরা অনেক সহজেই মার্কেটে ডিস্ট্রিবিউট করতে পারি আমাদের জিনিসগুলো তো এটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং সবাইকে বলবো যে অবশ্যই যেখান থেকেই কিনুন দেখে বুঝে অবশ্যই দুই দাঁত দেখে গরু কিনবেন এটা সবচেয়ে বড় স্পেসিফিক একটা কথা আমার থাকবে কোরবানির ক্ষেত্রে এই বলেই শেষ করতেছি থ্যাংক ইউ